বৃহত্তর চলন বিলে ধান গম ভুট্টা ও সরিষার পাশাপাশি এবার ব্যাপক হারে ক্ষীরা চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের পাশাপাশি বাজারে ভালো দামে বিক্রিও হচ্ছে উৎপাদিত ক্ষীরা। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। শস্য ভান্ডার খ্যাত চলন বিলের কৃষক অনেক বেশি জমিতে এবার ক্ষীরা চাষ করেছেন। বিশেষ করে সিরাজগঞ্জের তারাশউল্লাপাড়া উপজেলায় ক্ষীরার আবাদ হয়েছে সবচেয়ে বেশি। রমজানের চাহিদা থাকায় প্রকারভেদে 600 থেকে 2000 টাকা মন দরে বিক্রি হচ্ছে ক্ষীরা। মোটামুটি লাখ পার হয়ে যায়, যে হালো জাহাজ বাজার চেপতে মোটামুটি আজকে শুনেছি 2000 টাকা বস্তা, তো মোটামুটি আমাদের ইয়া খুবই ভালো। 80-90 হাজার টাকা বিক্রি হয়েছে, এই যাবো তারও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা আসেন এ বাজারে। মাল কিনছিলাম 2019, এখন বর্তমানে বাজার 1700 থেকে 1800 পর্যন্ত। মালের কোয়ালিটি ভালো, মান ভালো, বিক্রি হচ্ছে ভালো। ক্ষীরাটা অত্যন্ত সুস্বাদুর কারণে বাংলাদেশের সব জায়গায় চলে। আমরা ঢাকা, নিমসা, চিটাগাং, লাকসাম, চৌমুনি, ফেনী সব জায়গায় বেশি। চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর, রাজশাহী, এখান থেকে ব্যাপারী নিয়ে আসে চিটাগাং, এখান থেকে ব্যাপারী আসে, এরা মাল কিনে নিয়ে ওরা দেশের বিভিন্ন জায়গায় ওরা ক্ষীরা বিক্রি করে। ক্ষীরা চাষে কৃষককে কারিগরি সহায়তা দেওয়ার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ। মাঠ পর্যায়ে আমাদের প্রশাসকের কৃষি অফিসাররা তাদেরকে সার্বক্ষণিক বিভিন্ন রোগ বলায়ের ব্যবস্থাপনা সম্পর্কে পরামর্শ দিয়ে আসতেছে এবং আমাদের কৃষি প্রণোদনার যে আওতায় আমাদের কিছু কৃষক ভাইদেরকে আমরা এই ক্ষীরার বীজ সরবরাহ করেছি। চলতি বছর জেলায় 667 হেক্টর জমিতে ক্ষীরা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9800 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 49 কোটি টাকা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।